রাজ্যের কলেজগুলিতে কলেজগুলির পরীক্ষা কিভাবে, বিশেষ করে ফাইনাল এক্সাম কিভাবে হবে, সেই জন্য এমবিবি ইউনিভার্সিটির ভিসি এবং ত্রিপুরা ইউনিভার্সিটির ভিসি এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, এছাড়া আমাদের একটা হাই পাওয়ার কমিটি আছে, সেই কমিটির সাথে বসে পরীক্ষা নেওয়ার পদ্ধতি কি করা উচিত এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট বলেছে 30 সেপ্টেম্বর মধ্যে যেন পরীক্ষাটা কমপ্লিট করা হয়, আবার সুপ্রিম কোর্ট এও বলেছে যে প্রয়োজন বোধে এটা স্ব রাজ্য এবং জেলা শাসকরা তারা প্রয়োজন বোধে যদি কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে যায় বা কিছু অসুবিধা থাকে পরবর্তী সময় পিছোতে পারে, কিন্তু পরীক্ষা নিতেই হবে, এ হলো সুপ্রিম কোর্টের কথা। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা মিটিং ডেকেছি, মিটিং ডেকে সবাই মতামত নিয়েছি। এখানে যেমন দুইটা ইউনিভার্সিটি ভিসি ছিলেন, সেরকম আমাদের প্রাক্তন ভিসি অনুদ শাহা ছিলেন এবং প্রফেসর মিহির দেব ছিলেন, প্রাক্তন অধিকর্তা রঞ্জিত দেবনাথ ছিলেন, আমাদের ওমেন্স কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং এমবিবি কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন। সেখানে ডিটেলস আলোচনা ক্রমে আমরা বলেছি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হোক, আগে ভিসিরা প্রত্যেক স্ব কলেজ ভিসিদের অধীনে যেসব কলেজ রয়েছে তাদের কলেজের প্রিন্সিপালদের নিয়ে আলোচনা করুক, কিন্তু ছাত্রদের স্বার্থের কথাটা মাথায় রেখে সব করতে হবে। এবং একটা জিনিস হয়েছে, যেহেতু অল ইন্ডিয়াতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন হয়ে যাচ্ছে, কালকেই জয়েন্ট এন্ট্রান্স মেইনের লাস্ট পরীক্ষা 1 তারিখ থেকে 6 তারিখ, আর নিটের পরীক্ষার তারিখ দিয়েছে 13 সেপ্টেম্বর নিট। সেটাও আমাদের রাজ্যে প্রায় 3,500 স্টুডেন্ট রয়েছে। আমাদের কয়েকটা জিনিস ঠিক হয়েছে আজকের মিটিংয়ে, যে আমাদের রাজ্যের যে জয়েন্ট এক্সামিনেশন এটা 22 এবং 23 সেপ্টেম্বর, আমাদের এখানে 16টা সেন্টার ঠিক করেছে, আমরা বলছি আরও সেন্টার বাড়িয়ে দাও, আগে ছিল 8টা সেন্টার, এখন এটা বাড়িয়ে সোশ্যাল ডিস্টেন্সের জন্য 20টা সেন্টার কথা চিন্তা ভাবনা করছি। তারিখটা আপাতত ঠিক হয়েছে 22 এবং 23 সেপ্টেম্বর জয়েন্ট এক্সামিনেশন ত্রিপুরা জয়েন্ট, এবং ডিপ্লোমা এন্ট্রান্স যেটা পলিটেকনিকের জন্য সেটার তারিখ ঠিক হয়েছে 6 সেপ্টেম্বরের, এটা 30 নয় ঠিক হয়েছে ল এন্ট্রান্স, 30 নয় ঠিক হয়েছে ল এন্ট্রান্স, আর ডিপ্লোমা এন্ট্রান্সের জন্য একটা তারিখ ঠিক হয়েছে। সেখানে সেগুলির জন্য সবগুলি ক্ষেত্রেই আমরা প্রত্যেক ল এন্ট্রান্সের জন্য ঠিক হয়েছে 30 নয়, 22-23 করে জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাবে, এরপরে ল এন্ট্রান্স হবে 30 নয়, সেখানে 610 জন ছাত্রছাত্রী রয়েছে যারা অ্যাপ্লাই করেছে। এছাড়া ডিপ্লোমা এন্ট্রান্স এখানে 1200 মতো স্টুডেন্ট রয়েছে, সেটাও 6টা সেন্টার হবে এবং এটার ডেটও ফিক্সড হয়েছে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তী সময় কলেজের ফাইনাল এক্সাম কীভাবে হবে, অফলাইন না অনলাইন, অন্যান্য ইউনিভার্সিটি যা করবে এটাকে রেখে প্রয়োজনীয় আলোচনা করে ভিসিদের অনুরোধ করেছি, আপনারা অপেক্ষা করুন, আমরা আপনারাও খবর নিন, আমরাও খবর নিই, তারপরে পরবর্তী সময়, যেহেতু অটোনমি বডি এমবিবি ইউনিভার্সিটি হোক ত্রিপুরা ইউনিভার্সিটি, এরা অটোনমি বডি, তবু তাদের সাথে বসে আমরা আলোচনা করে পরবর্তী তারিখ ঠিক করব।